সম্রাট আওরঙ্গজেব এই অখণ্ড ভারত 49 বছর ধরে রাজত্ব করেছেন। আওরঙ্গজেবের জীবনে কোনদিন সরকারি ফান্ডের একটা টাকা তিনি খাননি। আওরঙ্গজেব একজন বড় আলেম ছিলেন, ওই জামানা দেশে তখন পেরেশ ছিল না। সম্রাট আওরঙ্গজেব নিজে হাতে কোরআন পাক লিখতেন, নিজে হাতে বুখারী শরীফ লিখতেন, কোরআন শরীফ লিখে বুখারী শরীফ লিখে বিক্রি করতেন। যা পয়সা হতো অর্ধেক পয়সা দান করতেন, অর্ধেক পয়সা সংসার চালাতেন। সম্রাট আওরঙ্গজেব দিল্লির জামে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে জুমার দিন, রাস্তাতে একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে বোরকা পরে। আওরঙ্গজেব মহিলাটারে কিছু বললেন, নামাজ পড়তে চলে গেছে। নামাজ পড়ে যখন ফিরে আসছেন তখন আওরঙ্গজেব দেখলেন ওই মহিলাটা রাস্তা ধারে দাঁড়িয়ে। সম্রাট আওরঙ্গজেব মহিলাটাকে বললেন, ওগো আগন্তুক মহিলা, রাস্তা ধারে কেন দাঁড়িয়ে? আমি দিল্লি জামে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলাম, তখনও দেখলাম দাঁড়িয়ে, এখন নামাজ পড়ে ফিরছি এখনো দেখছি দাঁড়িয়ে। কোন মুসিবতে পড়েছেন নাকি বিপদে আছেন আমার সঙ্গে কি বলা যাবে? শাসন বিভাগ যদি জানতে পারে রাস্তার ধারে একটা মহিলা একটা পুরুষ কথা বলছে, দুজনের সরকারি শাস্তির ব্যবস্থা। আমি শুনেছি আওরঙ্গজেব সম্রাট দিল্লির জামে মসজিদে জুমার নামাজ পড়তে যান, আমি আওরঙ্গজেবের সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়ে আছি। সম্রাট ওই সময় বললেন, ওগো মহিলা তুমি নির্ভয়ে কথা বলো, আমি কিন্তু সম্রাট আওরঙ্গজেব। বলে না, আমি যখন রাজ দরবারে বসে থাকিও তখন আমি বাচ্চাই পোশাকটা পরিধান করিও, আমি যখন বাইরে ভ্রমণ করিও তখন বাচ্চাই পোশাকটা পরিধান করিও, কিন্তু না না না, আমি যখন মসজিদে নামাজ পড়তে যাই আমার নবী দেয়া সুন্নতি জামা গায়ে দিয়ে যাই। মহিলাটা বলছেন, সম্রাট আমি না একজন ব্রাহ্মণের স্ত্রী, ব্রাহ্মণের স্ত্রী কিভাবে দাঁড়িয়ে আছে বললেন? তাহলে সমাজ কি সুন্দর ছিল তখন একটু বলবেন। আজকে পুরো মেয়েছে গুলো বাড়ি আর ছড়ি বাবুগুলো ওরা মুর্শিদাবাদ একটা জল চাই গেছি, মুর্শিদাবাদ ওরা মিলাদে নিয়ে গেছে রাত আমার শরীর আছে, শরীর হয়েছে রাতে একটা সময়
সেখানে বসে তার গা বাড়ি বসে একটু চা খাব রা
যদি কার বাস করি গে সে নামটা মনে আছে যদি মিলাদ দিতে হয় লাঠি শক্ত করে দাঁড়াও রাস্তায় কার বউ দেখলে হবে না গুণ করে মাধ্যমে মেজাজের উপরে শ্রেণী মিলে খাবে বলে আমি মসজিদি মাদ্রাসায় আমার এই সঙ্গে এদের স্বামীগুলোর
জাহান্নামে পাঠানো হবে। ফুরফুরে আকিদ আবু বকর ও সিরাজের আল্লামা রুহুল আমিনের কিতাবে লেখা আছে, যে পুরুষটা চারটে মেয়ে ছেলের পর্দা না রাখে, এক নম্বর মা, দুই নম্বর বিবি, তিন নম্বর মেয়ে, চার নম্বর বউ। এক নম্বর মা, দুই নম্বর বিবি, তিন নম্বর মেয়ে, চার নম্বর বউ। চারটে মহিলা যে পুরুষ পর্দা না রাখে, এই পুরুষটা দাউসি জাহান্নামে যাবে, বেহেশতের দরজায়। খুব বড় অক্ষরে লেখা আছে, আর দাউসু লা ইয়াদখুলু জান্নাত, দাউস হিসাব আনতে জান্নাতে যাবে। তাহলে আমি যত হজ করি আর দান করি, যত জমাতে নামাজ পড়ি, জমাতে ছাড়া নামাজ পড়ি আর তো জমাতে নামাজ পড়ার কাজ হয় না। তোর যুবতী মেয়ে রাস্তায় বেগুনি কিনে যুবক ছেলে এক কামড় মারবে, এক কামড় মারবে, তোমার জমা তোমার কলিয়েই দেবে, খোদা তোমার জমার নামের ছোড়া পাবে। আজকে যত মেয়ে লোকে দেখিস, আমার তো খানিক পাপ কত কত অভাব করতে বুঝি বুঝে কানতে হবে, তার ঠিক আছে। আর যারা গুতি গুতি করে ভাই, যদি সংযত আমরা সবাই মিলে না হই, তাহলে মেয়ে ছেলে সাথে কাটি সিনেমা দেখে, গান শুনে, নাচ গান দেখে যা ছেলে মেয়ে জন্ম দেওয়া হয় সব জানো, শুনতে কারকে দেবে লেখা রে ইয়ে হুঁশিয়ার নজরের কেতাবে রাখে, আমার কেতনে কি করবা বলো, হুঁশিয়ার নজরের লেখা কেতাব। জান্নাতের দরজা খোলা, কোনটিতে জান্ন
জান্নাত গেলি তো সুবিধায় চলে যা। কবরে আরামে
আওয়াজটাকেও আপনি পর্দা মেয়েদের গলার আওয়াজ বেগানা পুরুষের কানে যদি পৌঁছায়, এই মহিলা তোমার জীব টেনে কেয়ামতের দিন সময় লম্বা করবে। শিগগিরই বলে আগামী বছর এই জান্নাতের বাগান তৈরি করতে 1,000 টাকা 500 টাকা 2,000 টাকা কেনা কেনা দিবে। তাড়াতাড়ি বলতে হবে মহাব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন।